শান্তনুর আত্মসহায়ক দাবি করে নির্দলে কল্যাণ, একাধিক ক্ষোভ উগরে সাংবাদিক বৈঠক, তৃণমূলের চক্রান্ত দেখছে বিজেপি, অভিযোগ অস্বীকার করে শান্তনুর সাথে ছবি দেখাচ্ছেন বিশ্বজিৎ। বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের প্রাক্তন আত্মসহায়ক নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন, যা বিজেপির কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কল্যাণীর বাসিন্দা বনগাঁ লোকসভার নির্দল প্রার্থী কল্যাণ সরকারের দাবি, তিনি বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন। বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের প্রাক্তন আত্মসহায়ক ছিলেন বলে দাবি করে শুক্রবার সাংবাদিক সম্মেলন করেন কল্যাণ সরকার। তিনি বলেন, শান্তনু ঠাকুর এলাকার কোনো উন্নয়ন করেননি, মানুষের আপদে বিপদে পাশে থাকেননি বলেও দাবি করেন তিনি। শান্তনু ঠাকুর এবারে জেতার মতন জায়গায় নেই বলে দাবি করেন কল্যাণ সরকার। বেশিরভাগ বিজেপি সমর্থক আমার পাশে রয়েছেন, সেই কারণে আমি এবার ভোটে দাঁড়িয়েছি। তার দাবি, আমি বিজেপিতে ছিলাম, বিজেপিতেই আছি। তিনি আরও দাবি করেন, বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক হিসেবে তিনি কাজ করতেন, মতুয়া মহাসংঘের কল্যাণী বিভাগের দায়িত্বেও ছিলেন তিনি। আজকে বিজেপি থেকে যিনি দাঁড়িয়েছেন, উনি কোন অবস্থায় আছেন, ভোটারদের কাছে কোন অবস্থায় আছেন? উনি পাঁচ বছরে বনগাঁ লোকসভাতে সাতটা বিধানসভা, সে সাতটা বিধানসভায় উনি কী করেছেন? আমি, আমার বাড়ি কল্যাণী, সে কল্যাণীতে তিনটে থেকে চারটে সোলার লাইট লাগিয়েছে। তাহলে এই এই এক একটা বিধানসভায় ধরুন প্রায় 4.5-5 কোটি টাকা করে পায়, তো সে টাকা কোথায় গেল? সাধারণ মানুষের টাকা, তো সে টাকা কোথায় গেল? সেকেন্ড প্রশ্ন হলো, উনি পাঁচ বছর ধরে উনি বেরোননি, উনি তো একটা জনপ্রতিনিধি, তো স্বাভাবিক জনপ্রতিনিধির কি হয়, সারা বছর মানুষের পাশে থাকতে হয়, মানুষের সুখ দুঃখের সাথী হতে হয়। তো উনি পাঁচ বছরে বেরোননি, এখন ভোট এসছে, উনি এখন মানুষের দোরগোড়ায় দোরগোড়ায় পৌঁছাচ্ছেন। তো ওনার কাছে ওই মতুয়ার ঝুনঝুনি আছে, তো মতুয়ার ঝুনঝুনির সামনে রেখে দলকে উনি ব্ল্যাকমেল করেন। উনি মতুয়ার ঝুনঝুনিটা যদি না থাকত, তাহলে আমি যেরকম নির্দলে দাঁড়িয়েছি ওনাকে আমি চ্যালেঞ্জ করছি, আপনি নির্দলে দাঁড়ান, দাঁড়িয়ে জিতিয়ে দেখান। সাংসদ এবং দেবদাস মণ্ডল, আপনি কান পাতলে বুঝতে পারবেন, প্রতিটা বিধানসভার মধ্যে, প্রতিটা বিধানসভার মধ্যে গোষ্ঠী কোন্দল। তাহলে এটা কেন হবে, এই গোষ্ঠী কোন্দল ভোটের আগে কেন হবে, এবং উনি জেতার জায়গায় নেই। যদিও তার আত্মসহায়ক থাকার কথা অস্বীকার করেছেন শান্তনু ঠাকুর, তিনি বলেন, এই নামে কাউকে চিনি না। আপনার প্রাক্তন আত্মসহায়ক কল্যাণ সরকার, তিনি আপনার বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, আপনার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন যে আপনি কল্যাণী এমসের নাম করে চাকরি দিয়েছেন, আপনি ভেকদারি বিজেপি, ওরা আসল বিজেপি, বিজেপি কর্মীরা কল্যাণ সরকারের সাথে আছে, কি বলবেন? নো অ্যানসার। কেউ আমার আত্মসহায়ক ছিল না, আমার আত্মসহায়ক আমার সঙ্গে আছে, এর কোনো অ্যানসার দেবেন? আপনি কি চেনেন না? চিনিই না একে। বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল বলেন, কল্যাণ মিথ্যা অভিযোগ আনছে, আমরা ওর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছি, অনেকের কাছ থেকে টাকা আদায় করে পালিয়েছিল, এখন বাঁচতে বিশ্বজিৎ দাসকে ধরেছে। আপনাকে প্রথমে বলে রাখি, তার নামে এফআইআর করা হয়েছে কল্যাণী থানায়, যেহেতু ওই চিটিংবাজি কথা বলে বেড়াচ্ছে। ও বিশ্বজিৎ দাসের আত্মসহায়ক, ও কোনোদিন বিজেপি করেনি, ও একটা ফেরেববাজ, চিটিংবাজ, সারা দুনিয়ার লোকের কাছে টাকা পাবে। আড়াই বছর পালিয়েছিল কল্যাণী শহর থেকে, বিশ্বজিৎ দাস তাকে এনে তাকে নির্দলে দাঁড় করিয়েছে, এবং আজ থেকে তিন দিন আগে তার নামে এফআইআর করা হয়েছে, যেহেতু কালিমালিপ্ত করছে বিজেপিকে। গতকালও অ্যাডিশনাল এসপি নদিয়ার সাথে আমার কথা হয়েছে, তাকে বলে দিয়েছি অ্যারেস্ট না করলে যতদূর পৌঁছতে হয় ততদূর পৌঁছাবো, যেহেতু বিশ্বজিৎ দাস তাকে নিজে প্রজেক্ট করেছে। যেমন হাড়ি তেমন সরা, যেমন চোর তেমন এক চিটিংবাজ পয়দা করে এনেছে। এই বিষয়ে বনগাঁ লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন, শান্তনুর সাথে একসাথে ছবি রয়েছে,
একসাথে ঘুরত। শান্তনু বিপদ বুঝতে পেরে মানুষকে ভুল বোঝাচ্ছে। শান্তনুর কাজ মিটে যাওয়ার পরে কাউকে চিনতে পারে না। ও যেমন 2019 সালে মানুষ যারা ভোট দিয়েছিল, যারা ওকে ভোট করে দিয়েছিল, তাদের তো ভোটের পরে চিনতে পারে না। এটা ওর খুব সহজাত স্বভাব। আমরা তো বারবার বলেছি এইমস থেকে কোটি কোটি টাকা তুলেছে। আর এক এক করে আরও প্রমাণ হবে 4 তারিখের পরে ও প্যাটটা বলে বর্ডারের কাজ দিয়ে টাকা নিয়েছে। ও যে লিস্ট দিয়ে টাকা নিয়ে চাকরি দিয়েছে এইমসে, তার সমস্ত প্রমাণ তো আমাদের কাছে চলে এসছে। আর কল্যাণটা চেনে না, আমাদের কাছে রিপোর্ট তো থাকবেই। এই তো একসঙ্গে বসে রয়েছে, ওর বাড়িতে গিয়েছে, আমরা আমাদের কল্যাণীতে লোক নেই, খাওয়া দাওয়া করেছে দিনের পর দিন ওই বাড়িতে। ওর পার্সোনাল সেক্রেটারি ছিল, তোলা তুলেছে, আজকে ভুলে গেল। শুভসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।